Hi guys, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। আজকে চলেছি দীপজল স্যার মহা খলনায়ক এবং তার সাথে রয়েছেন মান্না স্যার এবং সেই অনুপম মুভিজ চ্যানেলটা থেকে তোমরা বুঝেই গেছো এবং আমরাও বুঝে গিয়েছি যে এই সমস্ত পুরনো যে সিনেমাগুলো রয়েছে, গান রয়েছে, তার একটাই লেভেল জিনিসগুলোকে এত সুন্দর ভাবে তারা গুছিয়ে রেখেছে এবং প্রেজেন্ট করছে একটার পর একটা আমাদের কাছে এবং আমরাও রিঅ্যাকশনের জন্য এত সুন্দর সুন্দর টপিক পাচ্ছি তোমাদের কাছে নিয়ে আসার জন্য এবং পুরনো দিনের যে মানুষজন ছিল তাদের যে এত সুন্দর সুন্দর এত প্রশংসনীয় কাজ যেগুলোকে দেখার সৌভাগ্য হচ্ছে এদের দৌলতে আমাদের এবং তোমাদের। সত্যি তো যাই হোক, যে সিনেমা থেকে এই সিনটা, যে সিনেমার নাম হচ্ছে ধর সিনেমা এবং এই সিনটার নাম, সিনটার নাম হলো যন্ত্রপাতি রেডি কর, যন্ত্রপাতি রেডি কর, মান্না দীপজল ফানি মুভি সিনের, ফানি মুভি সিন। তো দেখা যাক, অবশ্যই ফানি হবে, যেখানে দীপজল স্যার রয়েছেন খলনায়কের ভূমিকায়, ধর মুভি থেকে আশা করি, মানে বলে দিচ্ছি আমি জানিও না, তো আশা করি খলনায়কের ভূমিকায় থাকবেন তিনি, কেন তাকে খলনায়কের ভূমিকায় দেখতে পাওয়া যায় আর ভালো লাগে এবং অন্যরকম খলনায়ক, মানে হাসিও পাবে, রাগও জ্বালিয়ে দেবে, এরকম একটা খলনায়ক, অন্য ধরনের একটা খলনায়কের রূপ তৈরি করেছেন এই দীপজল স্যার এবং তার সাথে বলে দিচ্ছি রয়েছেন মান্না স্যার এবং ধর সিনেমা থেকে, আর ডিরেক্টর হচ্ছে কাজী হায়াত স্যার, কাজী হায়াত স্যার। তো অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক শেয়ার তারপরে দ্য বংস রিঅ্যাকশনে রিঅ্যাকশন দেখার জন্য, রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন। তো চলো দেখে নিই কি আছে সিনটার মধ্যে, তারপর বাকি কথা হবে। একদম যন্ত্রপাতি রেডি তো? একদম যন্ত্রপাতি আমরা রেডি করে নিয়েছি, আমরা রেডি করে নিয়েছি। রূপনগর কলেজে ইলেকশন বন্ধ করতে হবে, তো তিনটা ছোট যন্ত্র একটা বড় যন্ত্র আর কিছু বোমা দেবো, পড়া কোথায় যাবো সেইটা কোন ক্যান্টিনে আপনার লোক বসে থাকবে, যখন আমরা বলবো তখন হামলা করবে, টাকা দেবে। ঠিক আছে, আপনি চলে যান, সময় মতন আরো যাবো। এই যন্ত্রপাতি রেডি কর। এই যে ভাই, ভোট তো হয়ে গেল, আপনারা যাবেন না? হ্যাঁ যাবো তো ভাই, আমি ক্যালিফোন করছি, আপনারা যান ব্যালট বাক্স গুলো অন্তত রক্ষা করেন। জি স্যার, জি স্যার, আসুন সবাই।
কোনো কথা তো একবার গুলি করে তুমি কেমন আছো বাল? সালাম আলাইকুম। আসলে পুলিশ জানোগরের বন্ধু পুলিশ ভাই, ওই দেখেন তুমি ওইদিকে কি দেখো? আমি তোমার লালস না মরবি, তো মরবি কিন্তু মরবি তো কি মরবি কিন্তু আমি কিন্তু পুলিশকে বলে দিব। মানে দিপজল স্যার এমন ভাবে কন্ট্রাক্ট নিলো জানা হচ্ছে যে এটা কোনো কাজ দিয়েছে, হবে এটা হবে ওটা হবে সেটা হবে, কোনো ব্যাপার না, পিস্তল চাই ওটা পিস্তল চাই, মানে ওর হচ্ছে পিস্তল চাই, ওকে পিস্তল দেবে না দিপজল স্যার, বলে দিচ্ছি সবাইকে ওকে পিস্তল পিস্তল দিবে না, আলটিমেটলি নিয়ে চললো, কিন্তু এটা দেখ গাস আলটিমেটলি নিয়ে চললো, মানে পুরোটা দ্যাট সিনটা হচ্ছে কলেজে একটা ইলেকশন চলছে, সেখানে ঝামেলা ঝঞ্ঝাট করতে হবে, তো নতুন নতুন ঢুকেছে ফুটমস্তানের টিমে, না ফুটমস্তান বললে ভুল হবে, তো এই সিনেমাটার আমরা মনে হচ্ছে একটা সিন দেখেছিলাম আগে, ওটা মনে হচ্ছে সিনেমা ধর সিনেমা মনে হয় ধরই দেখেছি, মান্না স্যারের যে ড্রেসটা হয়েছে সেটা দেখে আমার মনে পড়লো যে আমরা এর আগেও একটা সিন দিয়েছি যেখানে ছিল ওস্তাদ কাম হইয়া গেছে, কিন্তু এই মজার মধ্যে তুই একটা জিনিস খেলবি, যখন এই মানে সব অ্যাটাক করছিল মান্না স্যার যে হেঁটে যাচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজটা একদম মানে যাচ্ছে পুরো রাজার মতো, মানে এইটা খুব মানে এটা মনে হচ্ছে মান্না স্যার পুলিশের লোক বা কিছু একটা হবে, যেটুকু সিনগুলো দেখে আমার মনে হচ্ছে পরবর্তীকালে হয়তো, না না পরবর্তীকালে যেটুকু আমার মনে হচ্ছে চেঞ্জ হয়ে যায়, মানে পুলিশের লোক আমার মনে হচ্ছে, কেন জানি না এটা বেশ ভাইয়ের মনে হচ্ছে, হ্যাঁ একটা তোমরা জানিও তো সিরিয়াসলি কমেন্ট করে জানিও তো আমার মনে হচ্ছে পুলিশের লোক মান্না স্যার, মানে বুঝে নিচ্ছে, তো তোমরা একটু প্লিজ জানিও কমেন্ট করে, মাইন্ড রিডার টাইপের তুই সিনেমা রিডার হয়ে গেছিস, হ্যাঁ বুঝতে পারছি, ক্লিপ রিডার একদম, তো না সিরিয়াসলি দিপজল স্যার কে কি বলবো, দিপজল স্যার এর সেই কন্টাক্টটা একটু কমই ছিল, মানে অল্প একটু জাস্ট কন্টাক্ট করে সব পুলিশ ধরে লায় আমাকে তোকে শেখায় পালিয়ে আসবি, যখন পালিয়ে মানে ওকে দিলে পালিয়ে পুজোর সময় নিয়ে আসবি বোমা বোমা পাঠায় তখন তোকে ওই দেরি বলে, ও সিরিয়াসলি বেশ ভালো লাগলো, তারপর মান্নাটাকে দিয়ে বলছে চল মাথা মাথা বাড়িয়ে দিয়ে তুই দিয়ে কি দেখো তোর ভালোবাসি না মান্না স্যার, কিন্তু ভালো লাগে মানে আরে জনগণের জন্য তো পুলিশ হয়ে গিয়ে জান না হয়ে গেছে আমার যার মাধ্যমে তারা এখনো অবধি বেঁচে রয়েছে আমাদের মনে এবং প্রাণে এবং এই সমস্ত দৃশ্যগুলোর মধ্যে দিয়ে, তো সত্যি তাদেরকে অভিনয়টা নিয়ে মানে আমাদের বারবার ভালো বলার কিছু নেই আর কি, মানে অভিনয়টা সত্যি, হ্যাঁ মানে কি লেভেলের অভিনয় সেটা তোমরা ভালো করেই জানো আর আমরাও সেটা বুঝে গেছি, তাই প্রত্যেকবারই অভিনয় দারুণ হয়েছে আর বলে মানে বেকার বলার চিন্তাই বলা মানে তাদের অপমান করা, না সত্যি তাই, আমরা বললাম তো আগেও দেখেছি এখনও দেখেছি এবং এই সমস্ত জিনিসগুলোর এই সমস্ত দৃশ্যগুলোর মধ্যে তারা জীবিত হয়ে রয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় সত্যি তাই আমাদের মনে এবং এই দৃশ্যগুলোর মধ্যে, তো যাই হোক, তো তোমাদের সবার সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বাজি দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তৈরি সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিয়াকশন, ভালো লাগবেই, ভালো না লাগে যাবে কোথায়, যেখানে যাই অ্যান্ড বব আসবে ওটা তো খুব তাড়াতাড়ি আসবে, একটাই দেওয়ার পর আর কোথায় চলে গেছে আমরাই খবর হয়ে গেছি আর সময় করেই পাচ্ছি না, তো যাই হোক তার সাথে কি করবে ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো আর ইউটিউবে চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দেওয়া যাতে সাবস্ক্রাইবার বেশি বেশি করে বাড়ে, আর ফেসবুকের গ্রুপটা জয়েন করে ফেলো, পেজটাকে লাইক করে সর্বত্র ছড়িয়ে দাও, যত সোশ্যাল মিডিয়া সেখানে তো করবেই, তার সাথে বন্ধু বান্ধব অফিস কলিগ এক্স ওয়াই জেড পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাড়াটিয়ে কাউকে ছাড়বে না, কাউকে না কাউকে না, সব জায়গায় একদম।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা যাবে, তোমার জন্য টাটা।